রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল ঘাসফুলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার গাগনাপুর থানা এলাকায়। জানা যায়, নদিয়া জেলা দক্ষিণ বিজেপির যুব সভাপতি ভাস্কর ঘোষের বাড়িতে বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। সাড়ে বারোটার সময় বাড়ি এসছে, তারপর চান করছিল, তারপর শব্দ শুনে বাড়ি গেছে, গিয়ে দেখে বোম পড়েছে। তৃণমূল পার্টি কি মারতে পারে? কেন তৃণমূল কেন মারবে? ওর বিরুদ্ধে রাগারাগি থাকে থাকতে। কি করে আপনার ছেলে? বিজেপি পার্টি করে, ভালোই আমরা আছো, মানে ভয় থাকে থাকতে। কি চাইছে ওর? একটা বিরোধী কিছু হওয়ার একটা আছে তো, বলে ভয়তে আমি কিছু বলতে অতটা পারছি না। বোমার আওয়াজ পেয়ে এলাকাবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল রাতে আমার বাড়ির সামনে বোম মারা হয়। তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী আমার উপরে পরিকল্পনা করে এই হামলা করে, যেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে বেঁচে যাই, কারণ তার দু মিনিট আগেই আমি বাড়িতে ঢুকেছি আর বাড়িতে ঢোকার পরপরই এই ঘটনা ঘটেছে। আগামীকাল নির্বাচন, এই নির্বাচনের সামনে এলাকায় একটা ভয়ের বাতাবরণ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস একদম পরিকল্পনা করে এটা করছে যে নির্বাচনে মানুষ যদি ভোট দিতে যায় তাহলে তৃণমূলের পরাজয় নিশ্চিত, আর রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি ব্যাপক ব্যবধানে জিতবে। সেই কারণের জন্য একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস, যাতে মানুষ ভোটমুখী না হতে পারে, এটাই তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা। রাত বারোটা পনেরো নাগাদ এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, বাড়িতে, একদম বাড়ির মুখে, আমার বাড়ির ঢোকার মুখটাতেই অভিযোগ দায়ের করেছি গাঙ্গনাপুর থানায়, এবং প্রশাসন সক্রিয় ভূমিকায় কালকে রাতেই ছিল। পাঁচ মিনিটের মধ্যে প্রশাসন এসে পৌঁছেছে এবং সারা রাত এখানে পুলিশ ছিল। আতঙ্কিত সব থেকে বড় বিষয় রাজনীতি যখন আমাদের করতে হয়, আমার আতঙ্কের বিষয় নয়, কিন্তু একটা জিনিস ভয় যে কোনো সময় ওরা এই নির্বাচনের দিন বড় ধরনের কোনো দুর্ঘটনা আমার উপর ওরা ঘটাতে পারে, এটা নিয়ে আমি সংশয়ে রয়েছি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমার বাড়ির মা, বাড়ির আমার ওয়াইফ, আমার পাড়ার যে সমস্ত মায়েরা বোনেরা রয়েছেন যারা এই আওয়াজে এই শব্দে আতঙ্কিত। যদিও রাজ্যের শাসক দল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, তারা জানান এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটা সম্পূর্ণভাবে ডিনয় করছি, কারণ এর সাথে আমাদের কোনো কর্মী জড়িত নাই। আমরা এই ঘটনার সাথে অঙ্গাঙ্গীভাবে আমরা কোনো রকমভাবে আমরা জড়িত নই, এটা ওদের সম্পূর্ণ বানানো মিথ্যা সমাচার। আর আমাদের ছেলেপেলেরা সবাই এখন ভোট নিয়ে ব্যস্ত আছে, সবাই যার যার বুথে ব্যস্ত আছে, বুথ সাজাচ্ছে, কী করে আগামীকাল ভোটটা করবে। এই না না, ভোটে হেরে যাওয়ার ভয় কেন? মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যেসব প্রকল্প করেছে, যেসব প্রকল্পের উপর ভিত্তি করে আজকে সাধারণ মানুষ বেঁচে আছে, তারা মমতা ব্যানার্জিকেই ভোট দেবে, মমতা ব্যানার্জিকেই তারা টিকিয়ে রাখবে। এটা ওদের হারার ভয়, ওদের হারার ভয়ে ওরা এখন এটা গল্প সাজাচ্ছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।